আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ ফুড কুরিয়ার। আজকে আমরা ফরিদপুরের খুফিয়া যে মাফিয়া ফরিদপুরকে কন্ট্রোল করে তার পর্দা ফাঁস করতে আসছি। এই মাফিয়ার নাম হচ্ছে পিৎজা মাফিয়া। পিৎজা মাফিয়ার লোকেশন হচ্ছে রাজেন্দ্র কলেজ ডিগ্রি শাখার পাশে কাপা কাপা মোড়ের মাঝে। এখানে মেনিউ আছে, আপনারা চাইলে দেখতে পারেন। সো লেটস রোল দ্য বি রোল। So let's taste test it. আজকে আমরা নিছি হচ্ছে লে পেপারনি। এটা হচ্ছে 8 ইঞ্চের পিৎজা, 340 টাকার। সো দেখি কেমন। তো এর টপিংয়ে আছে হচ্ছে মজারেলা চিজ, চিকেন আর হচ্ছে পেপারনি। এর ক্রাস্টটা এত ক্রিস্পি যেটা ওভারঅল খেতে অ্যামেজিং লাগে। ইভেন সাইডেও যে ক্রাস্টটা আছে এটা খুবই ক্রিস্পি। অনেক সময় পিৎজাতে এই সাইডের ক্রাস্টটা খাওয়া যায় না, কিন্তু এখানে আপনি পুরোটাই খেয়ে ফেলতে পারবেন। চিজের পরিমাণও অনেক, তার সাথে চিকেনও অনেক পরিমাণে আছে। এই পিৎজার প্রাইস কম হইলেও এর টপিংসে কোনো কমতি নাই। টপিংস পুরাটাই ভরা আছে, ফুললি লোডেড। পিৎজারা জোস এর থিন অ্যান্ড ক্রিস্পি ক্রাস্টের সাথে স্মোকি মিল্কি চিজি মজারেলা চিজের সাথে হালকা বারবিকিউ আর স্মোকি ফ্লেভার এর চিকেন আর পেপারোনি এর কম্বিনেশনটা জাস্ট অ্যামেজিং লাগে। এই পুরো পিৎজা আপনি একাই পুরোটা খেতে পারবেন। আর আর যদি ফ্রেন্ডের সাথে শেয়ার করতে চান তাহলে তিনজন আরামসে খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। এর সাথে দিচ্ছে হচ্ছে মেয়োনিজ আর হচ্ছে টমেটো সস। তো পিৎজার সাথে মেয়োনিজ দিয়ে খেয়ে দেখি। মেয়োনিজ দিয়ে খেলে পিৎজার ফ্লেভারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। মেয়োনিজটা হালকা ঠান্ডা ঠান্ডা আর মেয়োনিজটা পুরাই আচারি ফ্লেভার, এর জন্য পিৎজার ফ্লেভার কম্বিনেশনটা পুরাই চেঞ্জ হয়ে যায়। টমেটো সসটা অ্যাভারেজ নর্মাল টমেটো সসের মতো, কিন্তু আমি রেকমেন্ড করবো মেয়োনিজ দিয়ে খাওয়ার জন্য। মেয়োনিজটা বেশি বেটার। মেয়োনিজের আচারি ফ্লেভারের সাথে এই পিৎজাটা জাস্ট অ্যামেজিং একটা কম্বিনেশন। আমি এটা ছাড়াও আরও একটা ফ্লেভার ট্রাই করছিলাম, সেটা হচ্ছে পিৎজা মেক্সিকানা। সেটার তুলনায় এটা বেশি জোস লাগছে। পিৎজা মেক্সিকানাতে ছিল চিকেন মজারেলা চিজ, টমেটো, ক্যাপসিকাম অ্যান্ড মাশরুম, যদিও আমাদের টাইমে মাশরুম ছিল না। তো ফাইনাল কথা হচ্ছে এই পিৎজাটা ছিল অ্যামেজিং। আর ফরিদপুরের এই পিৎজারিয়াটা এক্সট্রিমলি ওয়েলকাম। ফরিদপুরে আর কোনো পিৎজারিয়া নাই আর এত বাজেট ফ্রেন্ডলি পিৎজা আর কোনো জায়গা দেয় না। এত কম প্রাইসে এতগুলো আইটেম আর টেস্টও প্রাইস অনুযায়ী আপনি বলতে পারবেন না যে এই প্রায় আপনি এত কম প্রাইসে খাচ্ছেন। তো ইট ওয়াজ গ্রেট, ইটস হাইলি রেকমেন্ডেড। সো ট্রাই ইট ইউরসেলফ অ্যান্ড উইল সি ইউ ব্যাক।